এই ভিডিওতে আপনাদেরকে আমি জানসোলারের পঞ্চাশ ওয়াট পলিক্রিস্টালাইন প্যানেলের কথা বলবো এর আগে আমি মোনো ক্রিস্টালাইন প্যানেলের কথা বলেছি যেটা ব্ল্যাক কালারের প্যানেল হয় সেটা একটু দাম বেশি হয় কিন্তু এই পলিক্রিস্টালাইন প্যানেলের দামটা হয় কম এবং এর ডিটেলসটাই বলবো যে সারা দিনে এটা কত ওয়াট জেনারেট করে এবং এর সিস্টেম করতে গেলে কত খরচ হবে আর এটা দিয়ে কি কী কতক্ষণ চলবে সেটা আমি ডিটেলসটা বলবো এবং ব্যাটারিটাও ব্যাটারির যে সাইজটা হবে কত অ্যাম্পিয়ারের ব্যাটারিকে ফুল চার্জ দিতে পারবে সেটাও ক্যালকুলেট করে আমরা এখানে বার করব তো প্রথমে বলি যে এই প্যানেলটা সারাদিনে যদি রোদ পায় সারাদিন ফুল সানি ডেতে তাহলে কিন্তু দুশো পঞ্চাশ ওয়াটের ওপরে জেনারেট করে কিন্তু আমরা গড় হিসেবে ধরবো অ্যাভারেজ হিসেবে দুশো কুড়ি ওয়াট ধরে চলব দুশো কুড়ি ওয়াট এ সারাদিনে জেনারেট করে প্যানেলটা এবার এই প্যানেলের এই দুশো কুড়ি ওয়াটকে যদি আমরা কোনো ব্যাটারিতে স্টোর করতে যাই তাহলে আপনারা জানেন যে এইটটি পারসেন্ট ওয়াটই আমরা কোনো ব্যাটারির ইউজ করতে পারি টোয়েন্টি পার্সেন্ট ইউজ করতে পারি না মানে এইটটি পার্সেন্ট ওয়াটকে আমরা চার্জ দিই এবং আবার সেটাকে খালি করে দিই এইট্টি পারসেন্টকে তার মানে এই ওয়াটটাকে যদি দুশো কুড়ি ওয়াটকে আমি কোনো ব্যাটারিতে ব্যাটারিতে স্টোর করতে যাই তাহলে সেই ব্যাটারির এইটটি পার্সেন্ট ওয়াটই হবে এই দুশো কুড়ি ওয়াট ভালো করে বুঝে নিন ক্যালকুলেশনটা তাহলে সেই ব্যাটারিটার এইটটি পার্সেন্ট ওয়াট যদি দুশো কুড়ি ওয়াট হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ওয়াট কত হবে কী করে আমরা বার করব ক্যালকুলেট করি এখানে দুশো কুড়ি একে ডিভাইড করব আমি এইটটি দিয়ে যেটা আসবে সেটাকে মাল্টিপ্লাই করব মানে গুণ করব হানড্রেড দিয়ে দুশো মানে সেই ব্যাটারিটার হচ্ছে দুশো পঁচাত্তর ওয়াট হানড্রেড পার্সেন্ট ওয়াট হচ্ছে দুশো পঁচাত্তর ওয়াট তাহলে দুশো পঁচাত্তর ওয়াট যদি হানড্রেড পার্সেন্ট ওয়াট হয় তাহলে সেই ব্যাটারিটার অ্যাম্পেয়ার কত কি করব এই ওয়াটটাকে অ্যাম্পেয়ারের ফর্মুলা হচ্ছে ওয়াট ডিভাইডেড বাই ভোল্ট তাহলে ওয়াট হচ্ছে এখানে দুশো পঁচাত্তর ডিভাইড করবো বারো ভোল্টের হয় যেহেতু ব্যাটারিগুলো তাই বারো দিয়ে ডিভাইড করব তাহলে এখানে আমরা ডিভাইড করবো বারো দিয়ে টোয়েন্টি টু পয়েন্ট নাইন ওয়ান তাহলে টোয়েন্টি টু পয়েন্ট নাইন ওয়ান এত এ এইচ ব্যাটারি লাগবে কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট নাইন ওয়ান এ এইচের ব্যাটারি তো হয় না হয় টোয়েন্টি এ এইচ ব্যাটারি টোয়েন্টি এইচ ব্যাটারি হয় জানসোলারের ব্যাটারি হয় টোয়েন্টি এইচের এটা আপনারা ইউজ করতে পারেন তাহলে ব্যাটারির সাইজ আমরা বলে দিলাম যে টোয়েন্টি এইচ ব্যাটারি লাগবে ঠিক আছে তার মানে এখানে আমরা টোয়েন্টি এইচ ব্যাটারি লিখে দিলাম এবারে চার্জ কন্ট্রোলার কত লাগবে চার্জ কন্ট্রোলার আপনার লাগবে মিনিমাম সিক্স অ্যাম্পিয়ার সিক্স অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার লাগবে এখানে আপনার এই এক্সাইডের চার্জ কন্ট্রোলার ইউজ করতে পারেন সেটা দামটা একটু কম হয় আর লিউবিনাসের চার্জ কন্ট্রোলার ইউজ করতে পারেন অপেক্ষাকৃত একটু বেশি দাম হয় সেটা দুটোই ভালো এবারে আসছি যে এটা দিয়ে কি কি চালাতে পারবো এবং কতক্ষণ চালাতে পারবো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস যে একটা পঞ্চাশ ওয়াট আপনি প্যানেল কিনেছেন তার যে সারা দিনে যে কারেন্টটা তৈরি হয়েছে সেটা আমরা কিভাবে ইউজ করব। সেটা আমরা এখানে দেখে নিই এখানে ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি বলছি যে আপনারা যেমন ফাইভ স্টার এসি হয় ফাইভ স্টার ফ্রিজ হয় সেরকম ফাইভ স্টার ফ্যানও হয় সিলিং ফ্যান সেই ফাইভ স্টার ফ্যানটা হচ্ছে এসি ডিসি ফ্যান সেটা কিন্তু নর্মাল বাড়িতে যে সমস্ত সিলিং ফ্যানগুলো আমাদের চলে এসি কারেন্টে সেটা ঘন্টায় আশি ওয়াট খরচ করে কিন্তু এই ফাইভ স্টার ফ্যান এ কিন্তু ঘন্টায় থার্টি ফাইভ ওয়াট খরচ করবে এবং আপনি এসি কারেন্টেও সেটা চালাতে পারবেন আবার ডিসি কারেন্টেও সেটা চালাতে পারবেন আপনাদের ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই বিএলডিসি ফ্যান নিয়ে যেটা এসিডিসি দুটো কারেন্টেই চলে আপনারা সেখানে রিভিউ দেখতে পারেন ভীষণ ভালো যদি আপনারা সোলার প্যানেল ইউজ নাও করেন তবুও কিন্তু এই ফ্যান যদি ইউজ করেন তাহলে আপনাদের ইলেকট্রিসিটি বিল অর্ধেক হয়ে যাবে এটা ইম্পর্ট্যান্ট কথা একটা তো আমরা এই ফ্যানের উপরই ক্যালকুলেশনটা দেখাবো তো এখানে আমাদের আমরা স্টোর করতে পেরেছি দুশো কুড়ি ওয়াট তো দুশো কুড়ি ওয়াট আমরা যদি স্টোর করি তাহলে এই দুশো কুড়ি ওয়াটকে কীভাবে খরচা করছি দেখুন থার্টি ফাইভ ওয়াটের এই যে ফ্যানটা সেটা আমরা চালাবো চার ঘন্টা তো চার ঘন্টায় থার্টি ফাইভ মাল্টিপ্লাই করি চার ঘন্টায় আমরা চলবে একশো চল্লিশ ওয়াট খরচ হবে এই যে ফোর আওয়ার্স করলাম একশো চল্লিশ ওয়াট খরচ হলো এবারে নেক্সট আসছে এল লাইট দশ ওয়াটের যে লাইটগুলো হয় সেটাও আমরা চার ঘন্টা চালাবো তার জন্যে চল্লিশ ওয়াট খরচ হবে তাহলে টোটাল একশো চল্লিশ আর এই চল্লিশ মানে একশো আশি ওয়াট কিন্তু আমার খরচ হয়ে গেল দুশো কুড়ির মধ্যে তাহলে বাকি যে চল্লিশ ওয়াট থাকছে সেটা দিয়ে আমরা টিভি চালাতে পারবো না কারণ একটা টিভি এই বত্রিশ ইঞ্চি টিভি এ কিন্তু টিভি প্লাসেরটা বক্স ফর্টি এইট ওয়াট খরচ করে এক ঘন্টায় এক ঘন্টায় খরচ করে কিন্তু আমাদের কাছে চল্লিশ ওয়াট হাতে আছে তাই আটচল্লিশ ওয়াট যেহেতু হবে না তাই আমরা এটা চালাতে পারবো না টিভি তবে আপনারা যেটা বেস্ট হবে সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা চার্জ দিতে পারবেন দুটো অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা চার্জ দিতে পারবেন তো এটা হলো ওয়াটের ডিটেলস এবার কস্টিংটা বলে দিই যেটা খরচ হচ্ছে সেটা হলো সোলার প্যানেলের দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ ওয়াট প্যানেল আচ্ছা ব্যাটারির দাম হচ্ছে তিন হাজার টাকা ড্রান্সোলারের ব্যাটারি তিন হাজার টাকা দাম অন্য কোম্পানির ব্যাটারিও আপনারা ইউজ করতে পারেন আর চার্জ কন্ট্রোলারের দাম হচ্ছে যদি এক্সাইড কেনেন বা আমি ওইটা দুটোই যে কোনো একটাই কিনতে পারেন একটা চারশো টাকা দাম আছে এক্সাইডেরটা আর পাঁচশো টাকা দাম আছে হচ্ছে লিউমিনাসেরটা তো আমি পাঁচশো টাকাই ধরে নিলাম এখানে তো টোটাল আমাদের খরচ হচ্ছে তিন হাজার প্লাস এক হাজার সাতশো প্লাস পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা খরচ হচ্ছে পাঁচ হাজার দুশো টাকার হচ্ছে এই সিস্টেম